মুমিন কোন তথ্য, কোন সংবাদ, কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলে বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনুল মুসতালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মেরার বনুল মুসতালিকের নেতা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? হারিস ইবনে মেরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন, তাহলে যাকাত নেন। আল্লাহ হাবিব বললেন, না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে আলানিল হাউল, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় ফিরে আসলেন। এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও, বনুল মুসতালিকের এক বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মেরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুসতালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুসতালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে, বনুল মুসতালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে করবে, অ্যাবাউট টার্ন, রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুসতালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনুল মুসতালিক অ্যাটাক করো, বনুল মুসতালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান করে চালান, ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবী, হে অভিযান করে চালান, তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন, সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না, আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনুল মুসতালিককে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন। নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বললো, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিও তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে। আপনি রেগে রেগে আগুন, অফিস থেকে বাসায় যাই গৌরে কি আইজমায়ের কাইলমায়ের, এটা তো হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মধ্যে আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই? এরকম অনেক ঘুরি ঘুরি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া 3 নম্বর গাইডলাইন হচ্ছে, কোন তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব না? দিবেন না? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ, কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেওয়ার তো অনেক শুনেছি, সমাজকারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না।